শ্রীনাথ বহুরূপী নয়, এ গল্প নন্দলাল বহুরূপীর। শুধু পেটের টানে নয়, মানুষকে আনন্দ দিতে আজও রং মাখেন নন্দলাল। আধুনিকতা যুগে রীতিমতো লড়াই করে বাঁচিয়ে রেখেছেন প্রাচীন এই ঐতিহ্যকে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরূপীর গল্প আমাদের সকলেরই জানা, যে সময় যে নানা সময় নানা রূপে ধরা দিত সাধারণের কাছে, উদ্দেশ্য আনন্দ দেওয়ার পাশাপাশি কিছু উপার্জন। আজ আপনাদের তেমনই এক বহুরূপীর গল্প শোনাব, তবে বইয়ের পাতায় নয়, কঠিন বাস্তবের সাথে লড়াই করে জীবন সংগ্রামে বেঁচে আছেন এই বহুরূপী। আসল নাম নন্দলাল রায়, বাড়ি বর্ধমান কালনার আশ্রম পাড়া এলাকায়। শ্রীনাথ বহুরূপীর মতো নানা রূপ ধরতে পারেন না নন্দলাল। নন্দলাল বহুরূপী শুধুমাত্র হনুমানের রূপ ধরে সাধারণকে আনন্দ দেন, দুটো পয়সা রোজগারের আশায়। আজ দশহরা, হুগলি ত্রিবেণীতে গঙ্গার ঘাটে মহা ধুমধামের সাথে পালিত হয় দশহরা উৎসব। এবছরও বহু মানুষের সমাগম হয়েছে সেখানে, রীতিমতন মেলার চেহারা গঙ্গার পাড়ে। এখানেই দেখা মিলল নন্দলাল বহুরূপের। হনুমান সেজে নানা গান গেয়ে সাধারণের মনোরঞ্জনের চেষ্টা চালাচ্ছেন এই বহুরূপী। মোবাইল ইন্টারনেটের যুগে আজ আমরা আধুনিক হয়েছি, নিজেদের অজান্তেই হারিয়ে ফেলেছি আমাদের চেনা ঐতিহ্যগুলিকে, হারিয়ে ফেলেছি আমাদের সংস্কৃতি। আজকের দিনে দাঁড়িয়ে অনেকের কাছেই হয়তো অপ্রাসঙ্গিক এই বিষয়টি, তবুও দীর্ঘদিনের পেশা তাই ছেড়ে আসতে পারেন না। নন্দলাল বলেন, আগে রামায়ণ গান করতাম, রামায়ণের বেশ কিছু গান জানি, কি কারণে হনুমান থেকে রামায়ণের গান করি, সাধারণ মানুষ খুশি হয়ে পয়সা দেন। রামায়ণের বেশ কিছু গান জানি, যে কারণে হনুমান থেকে রামায়ণের গান করি, সাধারণ মানুষ খুশি হয়ে কিছু পয়সা দেয়। কম পয়সার রং, দীর্ঘ সময় রোদ্দুরে দাঁড়িয়ে সাধারণের মনোরঞ্জন করতে গিয়ে শরীর ভেঙেছে, তবে মন এখনো তরতাজা। নন্দলাল আরো বলেন, রং মাখতে এভাবেই সাধারণকে আনন্দ দিতে পারলেই মন ভালো থাকে। আমি এই হনুমান সেজে ঘুরে বেড়াই প্রত্যেক জায়গায়, বহুরূপী সেজে। আজকে জানি ত্রিবেণী গঙ্গার ঘাটে এই দশহরা গঙ্গা পূজা একটি বিশাল অনুষ্ঠান, এবং ত্রিবেণী ঘাট ভারত বিখ্যাত একটি ঘাট, কারণ এখানে কুম্ভ মেলা হয়েছে অনেক বছর পরে, তাই এই বিখ্যাত ভারত বিখ্যাত এই ঘাটে আজকে আমি এসেছি যাতে দুটো পয়সা পাই। হ্যাঁ, মায়েরা দিচ্ছে, বাবাজিরাও দিচ্ছে আমাকে, তাই আমি এসেছি এই কুম্ভ মেলায় যাতে দুটো পেটের জ্বালায়, তাই এসেছি এই বিশাল ঘাটে। হনুমান সেজেছি কেন, যে হনুমান সাজলে কিছু গান জানি আমি রামায়ণের, সেই রামায়ণের গানগুলো আমি গাইতে পারবো, তাই আমি হনুমান সেজেছি। বহুরূপীতে অনেকে সাজে, কেউ কৃষ্ণ সাজে, কেউ কালী সাজে, কিন্তু আমি কালীর গান জানি না, কৃষ্ণের গানও খুব একটা জানি না, আমি রামায়ণের গান জানি। আমি আগে রাম যাত্রা করতাম মালা ডাকের, সেই গানগুলো আমি তুলে ধরেছি বুকের মধ্যে, সেই গানগুলো আমি গেয়ে শুনাই। গঙ্গার ঘাটে মেলা উপলক্ষে বসেছে রকমারি দোকান, পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এক ব্যবসায়ী জানালেন, করোনার কারণে গত দুবছর মেলা প্রায় ফাঁকা ছিল, তবে এবার বহু মানুষের সমাগম হয়েছে, কেনাকাটা করতে বেশ ভালো। আজ আমাদের ত্রিবেণী ঘাটে হচ্ছে গঙ্গা দশহরা উপলক্ষে যে মেলার পার্বণ হয়, বিগত বছর দুয়েক ধরে লকডাউন অর্থাৎ কোভিড-19 জন্য সমস্ত রকম ট্রেন গাড়ি চলাচল বন্ধ, অর্থে সব বন্ধ ছিল। মানুষ এখন ত্রিবেণী স্নানঘাটে স্বতঃস্ফূর্তভাবে দূর দূরান্ত থেকে, বর্ধমান, আপটু বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আসানসোল, সর্বত্র থেকে ত্রিবেণী গঙ্গাঘাটে স্নান করতে এসছে। স্বতঃস্ফূর্তভাবে তা স্নান করে পুণ্যার্থীরা আস্তে আস্তে নিজেদের পূজাচ্ছা নিয়ে তারা পুজো টুজো দিয়ে যার যার বাড়ি চলে যাচ্ছে। এটাই খুব ভালো লাগলো, বিগত দুবছর ধরে ত্রিবেণী গঙ্গার ঘাট শ্মশানের মতন ছিল। ভগবান ভগবান অলঙ্কার জাগো ভগবান জাগো ভগবান তুমি জাগো জাগো জাগো। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড।